কলকাতার মধ্যে অন্যতম থিম পুজো চেতলা অগ্রণী। হ্যাঁ, চেতলা অগ্রণীর এই পুজো কিন্তু রাজ্যের অন্যতম মন্ত্রী অর্থাৎ ফিরাদ হাকিমের পুজো বলেই পরিচিত। বেহালার এই চেতলা অগ্রণীর পুজো প্রত্যেক বছরই কিছু না কিছু নতুন বার্তা নিয়ে আসে সমাজের কাছে। এবছরও কিন্তু কোনো অংশে বাদ যায়নি চেতলা অগ্রণীর নতুন বার্তা দেওয়ার ক্ষেত্রে। সমাজ কিন্তু দিনে দিনে ডিজিটালাইজড হয়েছে। হ্যাঁ, যত ডিজিটাল হয়েছে তত কিন্তু আমরা ধীরে ধীরে নিজেদেরকে হারিয়ে ফেলেছি। হারিয়ে গিয়েছে সেই পুরনো স্মৃতি, হারিয়ে গিয়েছে সেই ছোটবেলার খেলা, হারিয়ে গিয়েছে সেই ছোটবেলার লেখা চিঠি, আর হারিয়ে গিয়েছে সেই পোস্ট অফিস। আর তার সঙ্গে সঙ্গে একেবারেই প্রায় মুছে যেতে বসেছে পোস্ট বক্স। ঠিকই শুনছেন, পোস্ট অফিসের সামনে যে লাল রঙের পোস্টের বাক্সটা থাকতো তা কিন্তু এখন আর প্রায় দেখাই যায় না। যেভাবে দুনিয়া এগিয়ে চলেছে তাতে মাউসের এক ক্লিকে ঘরে বসে কিন্তু চিঠি কেন সারা বিশ্বকে চোখের সামনে দেখতে পান আম জনতা। আর সেই কারণেই কিন্তু একে অপরের সঙ্গে যোগাযোগ করার জন্য মাধ্যম হিসাবে বেছে নেওয়া হয়েছে মোবাইল থেকে শুরু করে কম্পিউটার সমস্তকেই। আর এইসবের মধ্যেই কিন্তু হারিয়ে যেতে বসেছে সেই লেখার অভ্যেস। আর সেই বার্তাই নিয়ে কিন্তু এবারে কলকাতার থিম পুজো 2019 নিয়ে আসলো চেতলা অগ্রণীর এই পুজো, যেখানে এবারে থিম করা হয়েছে হারিয়ে যাওয়া ছোটবেলার সেই স্মৃতি। সেই ছোট স্মৃতি মধ্যে রয়েছে পোস্ট বক্স, রয়েছে সেই ছোটবেলার বাদ্যযন্ত্র, তার সঙ্গে সঙ্গে রয়েছে বিশাল বড় বড় এক একটা মাউস। আর এই দুটোর মিশেলকে যেন মানুষের মধ্যে তুলে ধরতে চাইছে চেতলা অগ্রণী, যেখান থেকে একদিকে যেমন ছোটবেলার হারিয়ে যাওয়া স্মৃতিকে মানুষ তার চোখের সামনে দেখতে পারবেন, তার সঙ্গে সঙ্গে বর্তমান দিনে পথ চলার জন্য যেভাবে মানুষ ডিজিটাল হয়ে উঠেছে সেই দুটোর মিশেলকেও উপভোগ করতে পারবেন। আর যেখানে কিন্তু প্রবীণ এবং নবীনের মাঝের যে বড় একটা ফারাক, সেই ফারাক কিন্তু এবারের এই চেতলা অগ্রণীর পুজোতে দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন থরে থরে সাজিয়ে রাখা আছে বড় বড় মাউস, আর ঠিক তার পাশেই কিন্তু রাখা আছে পোস্ট বক্স, ছোট ছোট পোস্ট বক্স, যেগুলো একান্নবর্তী বাড়িতে কেন যে কোনো বাড়িতেই আগেকার দিনে আমরা দেখতে পেতাম বাড়ির সামনে রাখা ছিল সেই কাঠের একটা ছোট্ট পোস্ট বক্স। কখন আসবে পিয়ন, কখন বাজাবে সেই টুং টুং ঘন্টিটা, আর আমরা ছুটে গিয়ে দেখব সেই পোস্ট বক্সে কি রেখে গেলেন তিনি, কার চিঠি, বাবা মা ভাই বোন না কার। আর সেই বার্তা এখন ডিজিটাল দুনিয়ায় কিন্তু এই ছোট্ট মোবাইলের মধ্যেই আবদ্ধ। আর সেই কারণেই এবারের এই চেতলা অগ্রণীর পুজোতে কিন্তু মণ্ডপের অন্দরসজ্জাকেও সাজিয়ে তোলা হয়েছে গ্রামোফোন থেকে শুরু করে রেডিও সব কিছুর মধ্য দিয়ে। পুরনো দিনের সেই দেওয়াল, পুরনো দিনের সেই টেপ রেকর্ডারের ক্যাসেট, পুরনো দিনের সেই বাড়িতে রাখা বড় ট্রিং ট্রিং ফোন, আর সেই সবেরই কিন্তু চিহ্ন এবারের মণ্ডপ সজ্জাতে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। আর সব থেকে বড় কথা, কম্পিউটারের দুনিয়ায় যে জিনিসটা প্রায় হারিয়ে যেতে বসেছে সেটা হলো কিন্তু টাইপরাইটার। হ্যাঁ, আদালতের সামনে এখনও টাইপরাইটার দেখতে পাওয়া গেলেও খুব সাধারণ মানুষরা কিন্তু এখন আর টাইপরাইটার ব্যবহার করেন না। দেওয়ালের বড় সেই ঘড়িটার কথা মনে পড়ে, যে ঘড়িটা একটা সময় কিনা টিক টিক করে আওয়াজ করতে করতে বেলা ১২টা ১টা ২টো ঢং ঢং করে আওয়াজ করত, যাতে গোটা পাড়া মেতে উঠত। আর সেই ঘড়িরই কিন্তু এবারে স্থান হয়েছে চেতলার এই পুজোর মণ্ডপ সজ্জাতে। তার সঙ্গে সঙ্গে স্থান পেয়েছে গ্রামোফোন। পুরনো দিনের সেই গ্রাম গ্রামাঞ্চলে সুন্দর করে সকালবেলা বেজে উঠত গ্রামোফোনে মোহাম্মদ রফির গান, সেই গান কিন্তু আজকে মানুষ শুনতে পায় মোবাইলের দৌলতে ইউটিউবে। কিন্তু গ্রামোফোনের যে ঐতিহ্য তা কিন্তু কোনো মতেই কোনো অংশেই হারিয়ে যায়নি। তবে স্থান কিন্তু গ্রামোফোনের এই মুহূর্তে জাদুঘরে, কারণ তা এখন বাতিলের খাতায়। আর এই সমস্ত পুরনো ভুলে যাওয়া ছোট ছোট স্মৃতিগুলোকে এবার পুজোর আঙ্গিকে রাঙিয়ে তুলতে চেয়েছে চেতলা অগ্রণী। আর সেই কারণেই কিন্তু চেতলা অগ্রণীর গোটা মণ্ডপ
একেবারে প্রবীণ থেকে শুরু করে নবীন থেকে নবীনতর হয়ে উঠেছে, যেখানে মাতৃসজ্জাতেও দেখা গিয়েছে প্রবীণ থেকে নবীন থেকে নবীনতর রূপ, মাতৃসজ্জায় এক অনন্য রূপে, যেখানে দেবতা শিব কিন্তু বসে আছে মাতা দুর্গার মাথার উপরে। আর এত সুন্দর করে মণ্ডপ সজ্জা যেন গত কয়েক বছরের মধ্যে কলকাতার বুকে এখনো পর্যন্ত দেখতে পাওয়া যায়নি। আর সেই কারণেই এবারে চেতলা অগ্রণীর পুজো কিন্তু সবার কাছে মন কেড়েছে।